আর গাইস এই সেই জায়গা যেখানে হাই গাইস আমি দিব্যেন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদেরকে ভালো থাকতেই হবে তোমরা না ভালো থাকলে আমাকে সাপোর্ট করবে এইভাবে সো আজকে আমরা চলে এসেছি জয়রামবাটি পার্ক তো আজকে আমোদর নদীর পার্ক মানে পাশে একটা পার্ক রয়েছে ওখানকে সো চলে এলাম তোমাদেরকে নিয়ে চলুন দেখা যাক তো গাইস দেখতেই পাচ্ছ এটি সেই আমোদর নদ এই জায়গাটি পুরোটা যখন বান হয় বর্ষাকালে পুরো জায়গাটা ডুবে যায় ওটা হচ্ছে নিউ পোল হয়েছে নিউ পোল ভালো পোল হয়েছে তো দেখতে পাচ্ছ পুরো এই পুরো জায়গাটা ডুবে যায় পুরো জায়গাটাই ডুবে যায় দেখেন ওই যে পার্কটি সো ওখানে ওয়েট করুন যাবো অবশ্যই যাবো সো দেখতে পাচ্ছ পুরো জায়গাটি ডুবে যায় সো দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা চলছে দেখতে পাচ্ছ এখানে মাছ ধরা হচ্ছে সো দেখতেই পাচ্ছ বিভিন্ন সুন্দর দৃশ্য একটা ভালো পার্ক আর কি এখানে মানে ঘুরতে আসা সবাই ঘুরতে আসে কলকাতা বর্ধমান দুর্গাপুর সব জায়গা থেকেই ঘুরতে আসে এটা হচ্ছে পার্ক বেড়াতে যারা বেড়াতে আসে সো এখানেই তারা এসে উপভোগ করে জায়গাটি সো গাইস এটা হচ্ছে মা শ্রী শ্রী মা সারদা কানুন শ্রীমাতা জয়রামবাটি এই যে সেই পার্ক চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করি সো লেটস গো সো যারা যারা ভাবছেন এখানে ঘুরতে আসবে খুব ভালো জায়গা ওই যে টাইম দেখে নিন টাইমটা দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা পার্ক মানে ফুল গাছ থাকবে না এটা কি হয় সো দেখতে পাচ্ছেন নানা রকম ফুল আছে ফুল গাছ আছে সো আসুন জায়গা আদানি সারণী খুব ভালো জায়গা সো দেখতে পাচ্ছেন আশেপাশে কত লোক আছে সবাই এই সৌন্দর্য উপভোগ করতে এসেছে সো আপনারাও আসতে পারেন জয়রামবাটি এটা হচ্ছে কৈলাসটাকে উল্লেখ করে এই চিত্রটি তুলে ধরা হয়েছে সো দেখতেই পাচ্ছ কৈলাস পর্বত দেখতেই পাচ্ছ সো এই প্রচণ্ড ভালো জায়গা আর মেঘের অবস্থাটা দেখুন একবার মেঘের অবস্থা খুব খারাপ সো গাইস দেখতেই পাচ্ছ এই হলো সেই জায়গা এই জায়গাটিকে কেন্দ্র করে গোটা পার্কটি গড়ে তোলা হয়েছে সো যখন বান হয় পুরো এলাকাটা ডুবে যায় এখানে সারদা মা তাদের ভাইকে নিয়ে এখানে আসতো বলে এই বিশেষত্ব তুলে ধরেই এই পার্কটি গড়ে তোলা হয়েছে সো চলুন নিচে নেমে দেখানো আর গাইস দেখতেই পাচ্ছ ওই যে পেন্টিং করা রয়েছে পুরো দৃশ্যটি সো চলুন দেখে নিয়ে একবার তো গাইস এখানে সব কিছু উল্লেখ করে দিয়েছে পুরো লিপিবদ্ধ করে রেখেছে খুব ভালো সো গাইস ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে সো আর কথা না বাড়িয়ে পুরো পার্কটি সিনেমাটিক শটের সাহায্যে দেখে নেওয়া যাক চলুন লেটস গো আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো কোন সে জাদুতে কে জানে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালো যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা
খুশি কি ভীষণ উদাসী প্রিয়সী না 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 জীবনের গলিতে গানের কলিতে চাইছি বলতে ভালোবাসি চোখের জলে আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো করে দিন, আর গাইস বেল আইকনটি অল করতে ভুলো না।